মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মাঝে বেশ কয়েকটা বছর আমাদের সম্পর্কের মধ্যে একটা শীতলতা মেঘের চাদরের মতো ঘনীভূত হয়েছিল। দীর্ঘ 5 বছর পর আবারও তোমার ডাকে, তোমারই টানে, তোমারই কাছে ফেরা। ক্রমশ আমাদের সম্পর্কের উষ্ণতা আমাদের একে অপরকে কাছে নিয়ে আসছে। ক্রমশ মেঘের ঘনঘটা কাটিয়ে আবার নতুন প্রভাতের আলোয় দুচোখ মেলে দেখার অনাবিল আনন্দে মন নতুন করে গল্প বানাচ্ছে। এই জন্য তুমি অনন্য, তুমি আমার অহংকার, কারণ তুমি হলে আমার ভালোবাসার একম এবং অদ্বিতীয় হিমালয়। বেঙ্গল বিগিনার্সের আরও একটা নতুন ভ্রমণ কাহিনীতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। এবারের গল্পে আমরা আপনাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে উত্তর ভারতের এক সুন্দর ও ছোট্ট অঙ্গরাজ্য হিমাচল প্রদেশের পথে। 24 মে 2024 ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে চেপে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার 1 ঘন্টার মধ্যে আমাদেরকে সার্ভ করা হলো ব্রেকফাস্ট, আর আমাদের অপশন ছিল ননভেজ ব্রেকফাস্ট। হাওড়া থেকে ট্রেন ছেড়ে এখন এসে পৌঁছেছে আসানসোল জাংশন রেলওয়ে স্টেশনে। টোটাল 199 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে, আর এটাই কিন্তু একমাত্র স্টপ হাওড়ার পরে, এটাই একমাত্র পশ্চিমবঙ্গের স্টপ। এরপরে আমরা ঝাড়খণ্ডে যাব, তারপরে স্টপ হচ্ছে জাসিন জাংশন। আমরা এসে পৌঁছলাম জসিডি জাংশন রেলওয়ে স্টেশনে, আর জসিডিতে 2 মিনিট স্টপ। জসিডি স্টেশন আসতেই আমাদেরকে প্যান্ট্রি কার্ট থেকে সার্ভ করা হলো লাঞ্চ, আর আজকে দুপুরে খাবারে ছিল প্লেন রাইস, ডাল, রুটি, 2 পিস চিকেন কারি, সঙ্গে আচার এবং টক দই। দুপুরের প্রত্যেকটা আইটেম কিন্তু গরম গরম সার্ভ করা হয়েছিল এবং প্রত্যেকটা খাবারের গুণগত মান মোটের ওপর ঠিকঠাক ছিল। দুরন্ত এক্সপ্রেসে টিকিট বুক করার সময় আমরা নন ভেজ মিল অপশন সিলেক্ট করেছিলাম। আপনারা চাইলে ভেজ অপশন সিলেক্ট করতে পারেন। ভেজ অপশন সিলেক্ট করলে আপনাদেরকে চিকেনের পরিবর্তে পনিরের কোনো আইটেম কিংবা সিজনাল ভেজিটেবলের কোনো আইটেম সার্ভ করা হতে পারে। হাওড়া স্টেশন থেকে 530 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি বিহারের রাজধানী পাটনা জাংশনে। পাটনা জাংশন স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে সার্ভ করা হলো ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি। ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম কিন্তু শক্ত খাস্তা কচুরি, সঙ্গে টমেটো কেচাপ। এসবের সঙ্গেই গরম চায়ে চুমুক দিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের উদ্দেশ্যে। চলে এসছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে, যার আগের নাম ছিল মুঘল সরাই। আমাদের ট্রেন এতক্ষণ লেটে যাচ্ছিল, বাট দিস ইজ আ ভেরি ফার্স্ট টাইম যেখানে ট্রেন 8:12 অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম 7:45 ইন করে গেছে।
পাটনার পর থেকে ট্রেন দুর্দান্ত চলছে, 130-125 স্পিডে যাচ্ছে এবং দুর্দান্ত কাট কেটেছে আমাদের, মানে ট্রেনও হয়তো গরমে ক্লান্ত হয়ে গেছিলো। দীনদয়াল উপাধ্যায় জাংশন ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর আমাদের নেক্সট স্টপেজ কানপুর সেন্ট্রাল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে আমাদের কিন্তু রাতের ডিনার সার্ভ হয়ে গেছে। লাঞ্চ আর ডিনারের মেনুতে কিন্তু কোনো পরিবর্তন নেই, আমি ভাতের বদলে শুধু রুটি নিয়েছিলাম। হাওড়া থেকে 1088 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন এসে পৌঁছেছি কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। রাত্রি 1:30টার সময় এসে পৌঁছে কানপুর সেন্ট্রাল স্টেশনে, এখানে 5 মিনিটের হল্ট আছে। আর নিউ দিল্লির অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে 6:40, এখনও প্রায় 450 কিলোমিটার ধরে ট্রাভেল করতে হবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিডিটি এখানে, আর মানে থ্রু আউট দ্য রুট, মানে যখন থেকে ট্রেনে চেপেছি সকালবেলা বাদ দিয়ে বেলা 11:30-12 পর থেকে এত গরম হচ্ছে, এত ঘাম হচ্ছে, মানে ট্রেন থামলেই মানে আর ট্রেনে বসা যাচ্ছে না। ইভেন আফটার 5 PM কিন্তু এই সমস্যাটা রয়েছে, ট্রেন থামলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রথমে গরম হচ্ছে। আমরা লাস্ট মন্থে প্ল্যান করেছি, এসি অপশান পাইনি, স্লিপারও আর এসি থেকে কনফার্মেশন গতকাল রাত্রেই হয়েছে, মানে যাওয়ার আগে দিন হয়েছে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে 1529 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আর ট্রেন নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরিতে এসছে, 6:40 টাইমিং ছিল, 7:20 আমাদের ট্রেন নিউ দিল্লি রিচ করেছে। প্রচণ্ড গরম দিল্লিতে, এখন 7:30 বাজে, এখনই 38 ফিলস হচ্ছে। আপাতত আমরা এখন একটা আত্মীয় বাড়ি যাবো, সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা আবার ফেরত আসবো বিকেলবেলা। আজ রাতে আমরা দিল্লি থেকে পাড়ি জমাবো হিমাচল প্রদেশের অন্যতম এক সুন্দর শৈল শহর ডালহাউসির পথে। সেই যাত্রার গল্প শুরু হবে দিল্লির ইন্টারস্টেট বাস টার্মিনাস কাশ্মীরি গেট থেকে। ভেরি গুড ইভিনিং, আজ 25 মে 2024 শনিবার, আর আমরা এখন দাঁড়িয়ে আছি মহারানা প্রতাপ ইন্টারস্টেট বাস টার্মিনাস কাশ্মীরি গেট দিল্লি। আর এখান থেকে রাত্রি 9:30 সময় আমাদের বাস রয়েছে ডালহাউসির জন্য। আমরা ট্রাভেল করছি হিমাচল প্রদেশের ডালহাউসিতে, আর আমাদের বাস হচ্ছে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের হিমসুতা এসি ভলভো স্ক্যানিয়া বাস। এখান থেকে প্রচুর বাস ছাড়ছে, বিভিন্ন রাজ্যের বাস ছাড়ছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল, সমস্ত নিয়ারবাই যে স্টেটগুলো রয়েছে এখানে বাস ছাড়ছে। আর উত্তর ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের অন্যান্য শহর থেকে যদি সরাসরি ট্রেনের টিকিট না পান, তাহলে আপনারাও কিন্তু দিল্লির ISBD কাশ্মীরি গেট থেকে লাক্সারি কিংবা অর্ডিনারি বাসের মাধ্যমে পৌঁছে যেতে পারেন আপনাদের পছন্দের ডেস্টিনেশনে। দিল্লি ISBD থেকে ডালহাউসির উদ্দেশ্যে আমাদের বাস রওনা দিয়েছে, 9:30 হচ্ছে অ্যাকচুয়াল ডিপার্চার টাইম ছিল, তার থেকে 5 মিনিট পরে বাস ছেড়েছে। আর আমাদের এই টোটাল ডিউরেশন, জার্নি ডিউরেশনটা হচ্ছে 13:30। আগামীকাল সকাল 11:00 সময় এটা ডালহাউসি বাস স্ট্যান্ডে পৌঁছবে, আর আমাদের হোটেলে চেক ইন রয়েছে দুপুর 1টার থেকে। এটা এসি ভলভো বাস, HRTC ওয়েবসাইট থেকে বুক করেছিলাম। এটা কালকে থেকে আপনাদের দেখাবো পাহাড়ে ঘেরা সুন্দর দুটো শৈল শহরের ছবি। প্রথমে আসবে ডালহাউসি, আর তারপরে আসবে ধরমশালা।
সঙ্গে সমস্ত ইনফরমেশান থাকবে আমাদের এই ঘোরার, কত খরচা করছে, কীভাবে ঘুরছে, কী কী দেখার জায়গা আছে। সো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখে থাকুন বেঙ্গল বিগিনার্স। আর আমি বারবার বলছি আমরা বলছি, তো আমরা মানে কারা? তো আমার সঙ্গে এই ট্যুরটাতে সঙ্গী হয়েছে আমার শ্বশুরমশাই বাপি রয়েছে। তো বাপি ভাবি দিন, বাপি খুব এক্সাইটেড এই ট্যুরটার জন্য। বাসে ওঠার মিনিট পাঁচের মধ্যে আমাদের দিয়ে দিল 500 ml এর একটা ওয়াটার বোটল, HRTC লেখা রয়েছে, HRTC জল। এই ভলভো বাসে গেলে কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয় না, আপনি যদি প্রাইভেট ভলভো বাসটা বুক করে আসেন তাহলে আপনার হয়তো ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হতে পারে, বাট এটা গভর্নমেন্ট বাস বলে এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করার সুবিধা নেই। বাস ছাড়ার 45 মিনিটসের মধ্যে প্রথম ব্রেক হয়েছে, এটা হচ্ছে ডিনার ব্রেক। আমরা এখন আছি হরিয়ানা সোনিপথে, আর এটা একটা ট্যুরিস্ট কমপ্লেক্স, এখানে শুধু আমাদের বাস নয়, HRTC আরও দুটো বাস রয়েছে যারা যোগিন্দ্রনগর যাচ্ছে। এটা হচ্ছে এথনিক ইন্ডিয়া ট্যুরিস্ট রিসর্ট রাই সোনিপথ, আর এদিকে দেখুন আপনারা দেখাচ্ছি এখানে রেস্টুরেন্ট, বার, কনফারেন্স হল অ্যান্ড ওয়াশরুম, এই ইন্ডিকেশন দেওয়া রয়েছে, এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু ডিনার করার ব্যবস্থাপনা ভাবে যে রেস্টুরেন্টটা দেখলাম খুব সুন্দর, মানে জায়গাটা অনেকটা বড়, স্পেসিয়াস জায়গা, সোফা, টেবিল, চেয়ার টেবিল সবই দেওয়া আছে, ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু বাস ছাড়াও কিন্তু প্রচুর প্রাইভেট গাড়ি করে লোকজন আসছে। আমরা এখন উনার একটু আগে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের সকালে মর্নিং টি এর জন্য একটা ব্রেক দিয়েছে, বাট আমি এখানে এসে দেখতে পাচ্ছি এখানে একটা রাম দালাল বলে একটা বিশাল বড় বাস দাঁড়িয়ে আছে, এটা 9600। বাসটা ক্লেম করছে যে এই বাসটা হচ্ছে এই মুহূর্তে এশিয়ার লংগেস্ট বাস। আমরা এখন দাঁড়িয়ে আছি পাঠানকোট বাস স্ট্যান্ডে। অ্যাকচুয়ালি আমাদের যেটা আগের প্ল্যানিং ছিল, আমাদের প্ল্যানিং ছিল পাঠানকোট স্টেশনে নেবে, এখান থেকে বাসে করে ডালহৌসি যাওয়ার, বাট সেটা কোনো কারণে ক্যান্সেল করে আমরা দিল্লি হয়ে আসি। এই হলো পাঠানকোট বাস স্ট্যান্ডের ভিউ, আর এই হচ্ছে আমাদের বাস যেটা ডালহৌসি যাবে। এখানে বাঁদিকে ওয়াশরুম রয়েছে, খাবার স্টলও রয়েছে, বিভিন্ন রুটের বাস যাচ্ছে এখান থেকে। এখান থেকে এখনও ডালহৌসি অ্যারাউন্ড 82 আর 83 কিলোমিটার্স। এখন বাজে 7:45, আর এখানে একটুখানি আমরা ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করার জন্য সময় আবার সাফিসিয়েন্ট নেই, তাই আমরা ভেজ প্যাটিস কিনে নিয়েছি, সেটাই আমরা বাসে বসে খেয়ে নেবো। বাসের মধ্যে একটা হিল সিকনেস ব্যাগ দেওয়া রয়েছে বাই HRTC, আর এখানে যাদের পাহাড়ে ওঠার সময় বা বাসে উঠলে ভমিটিংয়ের সমস্যা আছে তারা এটা তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। আর এখানে কী করে এটা ইউজ করতে হবে তার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিটের দেওয়া রয়েছে, তো এটা খুব ভালো একটা জিনিস শেয়ার করলাম ওদের সঙ্গে। এখন সকাল 10:30 বাজে আর আমরা পৌঁছে গেলাম ডালহৌসি বাস স্ট্যান্ডে। অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম ছিল 11টার সময়, বাট বাস কিন্তু আধ ঘন্টা আগেই পৌঁছে গেল এখানে। আর এখানকার ওয়েদার কিন্তু খুব মনোরম, মানে ঠান্ডা লাগছে না, সুন্দরটা হাওয়া আছে, কমফোর্টেবল ওয়েদার, ঘাম হচ্ছে না এখানে একদম। যাবো
আমাদের হোটেলে। তার আগে হচ্ছে এইটা ডালহৌসি বাস স্ট্যান্ডের HFTC ডালহৌসি থেকে যে বাসগুলো বিভিন্ন রোডে যায় তার এখানে টাইমিং রয়েছে এবং তার চার্জ দেওয়া রয়েছে। ডালহৌসি ট্যাক্সি অপারেটার্স ইউনিয়ন থেকে আমরা একটা গাড়ি বুক করলাম 200 টাকা দিয়ে, এটা আমাদের হোটেলে ড্রপ করবে। এটা একদম এই বাস স্ট্যান্ড চত্বরেই অবস্থিত। এই হচ্ছে বাস স্ট্যান্ড বাঁদিকে, আর তার ঠিক পেছন দিকেই হচ্ছে ফার্স্ট ভিউ ফ্রম ডালহৌসি। হিমাচল প্রদেশ ভ্রমণের প্রথম পর্বের গল্প আজ এখানেই শেষ করলাম। হাওড়া থেকে নিউ দিল্লির দুরন্ত যাত্রা এবং দিল্লি থেকে ডালহৌসির ভলভো বাস জার্নি, এই সব মিলিয়ে আপনাদের আজকের পর্বটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, ভিডিওটা শেয়ার এবং আমাদের চ্যানেল বেঙ্গল বিগিনার্সকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ডালহৌসিতে এসে কি কি দেখবেন, কিভাবে দেখবেন আর তার জন্য কত খরচ পড়বে তার সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে ফিরে আসছি আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল বেঙ্গল বিগিনার্সকে।